Assalamu alaikum, my beloved students. Hope you are doing well by the grace of Allah. I am also fine. Today I am in here to talk about English first paper. And our topic is Unit 4, Lesson 4. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তোমাদের ইংলিশ ফর টুডের যে বইটা আছে সেই বই থেকে ইউনিট ফোর লেসন ফোর যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আজকের এই প্যাসেজটা মূলত হচ্ছে একটা চলচ্চিত্র নিয়ে, যে চলচ্চিত্রটা তৈরি করেছেন গ্রিকের একজন চলচ্চিত্রকার, তার নাম হচ্ছে ফিলিপপস ফাইলাকটস। আর যে চলচ্চিত্রটা উনি বানিয়েছেন তার নাম হচ্ছে মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশ। তো প্রিয় শিক্ষার্থীরা, যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজটা ভালোভাবে অনুধাবন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্যাসেজের মধ্যে যে নিউ ওয়ার্ডসগুলো আছে এবং এই প্যাসেজের ওই নিউ ওয়ার্ডসের সেনোনিম, তার বাংলা অর্থ এবং অ্যান্টোনিম, এই বিষয়গুলো যদি আমাদের অবগত থাকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে ওই প্যাসেজটাকে বুঝতে পারব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, এই প্যাসেজের যে নিউ ওয়ার্ডসগুলো আছে এবং সেনোনিম অ্যান্টোনিম সহকারে প্রথমে জেনে নেই। প্রথমে এখানে যেটা পাচ্ছি দেখো, পার্সোনা মানে ব্যক্তির অনুভূতি, যার সেনোনিম হচ্ছে ক্যারেক্টার, আর অ্যান্টোনিম হচ্ছে কমনার মানে খুবই সাধারণ। কিউরিয়াস উৎসুক, যার সেনোনিম হচ্ছে ইনকোয়ারিং, এবং অ্যান্টোনিম হচ্ছে অ্যাপাথেটিক মানে উদাসীনতা। স্পেস স্থান, যার সেনোনিম হচ্ছে এরিয়া। ট্রিটমেন্ট আচরণ, সেনোনিম অ্যাকশন, আর অ্যান্টোনিম হচ্ছে ফিউটিলিটি, যেটা আসলে কি খুব তুচ্ছ তাচ্ছিল্য। তো এখানে অর্থটা অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডের যে অর্থ আছে সেই ওয়ার্ডটা প্যাসেজের ভিত্তিতে কখনো কখনো একটু ভিন্ন হয়। যেমন এই ট্রিটমেন্ট এখানে আমরা যে শব্দটা পেয়েছি এটা আচরণ বা কোনো বৈশিষ্ট্য তুলে ধরার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা গুরুত্ব সহকারে, যার জন্য কিন্তু এটার অ্যান্টোনিমটা হয়েছে ফিউটিলিটি মানে তুচ্ছ তাচ্ছিল্য, যেটা যেখানে গুরুত্ব আছে আর যেখানে গুরুত্ব নেই। তারপরে দেখো লিটারেচার সাহিত্য, যেটার সিনোনিম হচ্ছে টেক্সট, এবং অ্যান্টোনিম হচ্ছে স্পিচ। তারপরে দেখো ফ্যাসিনেটিং, যেটা মুগ্ধ করে এমন আকর্ষণীয় বিষয়, আর যার সিনোনিম হচ্ছে অ্যাট্রাকটিভ, এবং অ্যান্টোনিম হচ্ছে রিপেলেন্ট, যেটার মধ্যে কোনো কি নাই, আকর্ষণ নাই অথবা কা নিরস ভাব। তারপরে দেখো ক্যারেক্টার চরিত্র, যার সিনোনিম হচ্ছে নেচার। সেন্ট্রাল সেন্ট্রাল কেন্দ্রীয়, যার সিনোনিম হচ্ছে ভাইটাল, আর এক্সটার্নাল মানে আসলে কেন্দ্রীয় বলতে হচ্ছে মূল যেটা, আর এক্সটার্নাল হচ্ছে এটা বাহ্যিক, হ্যাঁ এটা বাদ দিয়ে হতে পারে, হ্যাঁ এই বিষয়টাকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে দেখো ফিচার্ড মানে লক্ষণীয়ভাবে, আসলে এটার প্যাসেজে আমরা অর্থ আরও কিছু পেয়ে থাকবো, এখানে দেখবো যে ফিচার্ড অর্থ শুধু লক্ষণীয়ভাবে না, কোনো বিষয়কে মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এই অর্থগুলো আমরা পেয়ে থাকি। তারপর সেনোনিম দেখো ডিসপ্লেড, তারপর দেখো স্লাইটলি সামান্য পরিমাণে, সেনোনিম হচ্ছে সামহাট মানে কিছুটা বা সামান্য পরিমাণ, আনকনসিডারেবলি মানে অনেকাংশে বা অধিকাংশ বা অধিক পরিমাণ যেটা এটাকে বোঝায়। তারপর দেখো ম্যানিক মানে অত্যধিক উন্মুক্ত মানে একটু পাগল বা পাগলা টাইপের স্বভাবের, এটাকে বলে ম্যানিক, আর যার সেনোনিম হচ্ছে ওভার এক্সাইটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে কাম। তারপর যে শব্দটা পাই দেখো আটারলি, যার সেনোনিম হচ্ছে টুটালি, আর অ্যান্টোনিম হচ্ছে কি বেয়ারলি মানে যেখানে সম্পূর্ণভাবে মানে কি থাকে সম্পূর্ণ থাকে, আর সেখানে বেয়ারলি বলতে গেলে বোঝাবে যে ফাঁকা বা খালি, এখানে নাই বললেই চলে, নেগেটিভ একটা ওয়ার্ড। তারপরে দেখো ডিভোটেড একান্তভাবে নিয়োজিত, যার সেনোনিম হচ্ছে রয়্যাল, আর আন অ্যান্টোনিম যেটা আছে এটা হচ্ছে আনকমিটেড। তারপরে শব্দ দেখো সার্ভিস, যার সেনোনিম হচ্ছে এমপ্লয়ি, আর অ্যান্টোনিম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এরপর যে শব্দটা পাচ্ছি দেখো অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করা, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন মানে কোনো একটা আবেদনকে কি করা, প্রেরণ করা বা প্রদান করা, আর চিজ মানে যেটা আবেদন না করে বরং এটা শেষ করে দেওয়া, সেই সুযোগটা না থাকা, মানে যেমন কোন বিষয়ে একটা আবেদন করা হয়েছে সেটা না করে চিজ মানে এই বিষয়টা এখানেই সমাপ্ত বা শেষ, এটার ক্ষেত্রে হয় চিজ। তারপরে দেখো আনইল্ডিং মানে সহজে অবনত হয় না এমন বিষয়, যার সেনোনিম হচ্ছে ফার্ম, খুবই ধীরপত্য আত্মপত্যই, আর অ্যান্টোনিম হচ্ছে কি যার সাথে সমঝোতা করে ফেলা হয় এগ্রিয়েবল। এরপরে দেখো সিভিয়ারিটি কঠোরতা, যার সিনোনিম হচ্ছে রিগোরাসনেস, অ্যান্টোনিম হচ্ছে জেন্টেলনেস মানে যেখানে কঠোরতা আর সেখানে হচ্ছে কি ভদ্রতা বা নম্রতা। তারপর দেখো স্পেশিয়ালি বিশেষভাবে, চিপলি এটার সেনোনিম, অ্যান্টোনিম হচ্ছে ব্রডলি। তারপর যে শব্দটা পাই
তা হচ্ছে রিভিল, দৃষ্টিগোচর করানো, যার সেরোনিম হচ্ছে এক্সপোজ, আর অ্যান্টোনিম হচ্ছে কনসিল, অর্থাৎ কারো নজরে নিয়ে আসা, প্রকাশ করা, আর এটার বিপরীত শব্দ হচ্ছে কনসিল, মানে গোপন করা। তারপর দেখো বিলং, স্বত্বাধীন হওয়া বা কোনো জিনিসের অধিকার হওয়া বা মালিক হওয়া, আর এটার সেনোনিম হচ্ছে অ্যাটাচ টু, আর অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাসোসিয়েট, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হওয়া, যার সাথে কোনো সম্পৃক্ততা নাই বা সম্পর্ক নেই। তারপর দেখো স্ট্রাউন, স্ট্রাউন শব্দের অর্থ হচ্ছে ভূমির উপরে কোনো কিছু ছড়ানো বা ছড়িয়ে ছিটিয়ে দেয়া, যার সেনোনিম হচ্ছে স্কেটার, আর অ্যান্টোনিম হচ্ছে কালেক্ট, মানে সংগ্রহ করে নেয়া। অবস্টাকল, বাধা, সেনোনিম হচ্ছে ব্যারিয়ার, অ্যান্টোনিম হচ্ছে ল্যান্ড টু হ্যান্ড, অর্থাৎ বাধা না দিয়ে কি দেওয়া, হাতটা ধার দেওয়া, মানে কি ওখানে তুমি সহযোগিতা করা অর্থে ব্যবহার করা হয়েছে ল্যান্ড এ হ্যান্ড। তারপর দেখো ইনভলভ, জড়িত, এনগ্রোস অর্থ জড়িত, আর ইনডিফারেন্ট মানে কোনো জিনিসের সাথে একটু জড়িত থাকা, আর ইনডিফারেন্স মানে ওই বিষয়টার ব্যাপারে উদাসীন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিছু দেখব যে কনজুগেশন ভার্ব আছে ওখানে, যে এই প্যাসেজটার মধ্যে আমরা কিছু ভার্ব পাব, ওই ভার্বের অর্থ এবং তার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো একটু জেনে নিই। দেখো প্রথমে যে ভার্বটা পাবো আমরা এখানে ফাইন্ড, যার অর্থ খোঁজা, পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, পাস্ট পার্টিসিপাল ফর্মও কি তোমার ফাউন্ড। তারপর দেখো মেক, তৈরি করা, যার পাস্ট ফর্ম হচ্ছে মেড, এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও কি একই মেড। তারপর দেখো ফিচার মানে বৈশিষ্ট্য হওয়া বা কোনো কিছুকে বৈশিষ্ট্যের সাথে তুলনা মানে তুলে ধরা, এই অর্থটা আমরা পাবো, আর যার পাশ হচ্ছে ফিচার্ড, পাশ পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি ফিচার্ড। তারপরে দেখো ডিভোট মানে উৎসর্গ করা, যার পাশ ফর্ম হচ্ছে ডিভোটেড, পাশ পার্টিসিপাল ফর্মও কি ডিভোটেড। তারপর দেখো অ্যাপ্লাই মানে আবেদন করা, যার পাশ ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড, পাশ পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি অ্যাপ্লাইড। তারপর দেখো হ্যাপেন, ঘটা, যার পাশ ফর্ম হচ্ছে হ্যাপেন্ড, পাস্ট পার্টিসিপাল ফর্মও হ্যাপেন্ড। তারপর রিভিল, প্রকাশ করা, পাস্ট ফর্ম হচ্ছে রিভিলড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি রিভিলড। তারপর দেখো গিভ, দেয়া, যার পাস্ট ফর্ম হচ্ছে গিভ, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিভেন। তারপরে বিলং, যুক্ত হওয়া, পাস্ট ফর্ম হচ্ছে বিলংড, পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি বিলংড। তারপর সর্বশেষ যে ভার্বটা পাই সেটা হচ্ছে দেখো ইনভলভ, জড়িত করা, ইনভলভড, যার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি ইনভলভড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্যাসেজের জন্য যে ভার্ব কনজুগেশন ভার্বস যেগুলো আছে এগুলো পড়েছি, এবং এই প্যাসেজের মধ্যে যে নিউ ওয়ার্ডসগুলো আছে সেগুলো অর্থ, সেনোনিম এবং অ্যান্টোনিম সহকারে জেনেছি। আমরা চলে যাব আমাদের ওই সেই টেক্সটটাতে, যে টেক্সটটার জন্য আমরা এই অনেক নিউ ওয়ার্ডস, তারপর তার বাংলা অর্থ, সেনোনিম, অ্যান্টোনিম জেনেছি, অর্থাৎ ইউনিট ফোর এর লেসন ফোর, যার শিরোনাম হচ্ছে ফ্রম ফিলিপপস ফাইলাক্টস ফিল্ম মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। অর্থাৎ গ্রিকের একজন চলচ্চিত্রকার, উনি তার একটা চলচ্চিত্রের মধ্যে ট্রাফিক পুলিশম্যানকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রেখেছেন, এবং তিনি কি উপস্থাপন করছেন তার দ্বারা, কি অভিব্যক্তি প্রকাশ করেছেন, কি মেসেজ দিয়েছেন, তো সেই বিষয়টাই আমরা এই প্যাসেজের মধ্য দিয়ে জানতে পারবো। তো সরাসরি চলো আমরা প্যাসেজটাতে চলে যাই। The persona of a traffic policeman has always been a curious one. The persona of a traffic policeman. এখানে persona বলতে গেলে বুঝাছে চেতনার বহিঃপ্রকাশ বা অভিব্যক্তি। একজন ট্রাফিক পুলিশম্যানের যে চেতনার বহিঃপ্রকাশ বা অভিব্যক্তি, হ্যাজ অলওয়েজ বিন, সর্বদাই হয়েছে এ কিউরিয়াস ওয়ান, একটা কৌতূহলের বিষয়। ইট হ্যাজ ফাউন্ড, অর্থাৎ সেই চরিত্রটা, ট্রাফিক পুলিশের চরিত্রটা, হ্যাজ অলওয়েজ ফাউন্ড, আমরা এটাকে প্রায় খুঁজে পাই বা খুঁজে পেয়েছি, ইম্পর্টেন্ট স্পেস, গুরুত্বপূর্ণ জায়গায়, অ্যান্ড ক্লোজ ট্রিটমেন্ট, এবং গভীরভাবে এটা কী করা হয়, পর্যবেক্ষণ করা হয় বা এটা মর্যাদা দেওয়া হয় ইন লিটারেচার, সাহিত্যের মধ্যে, অ্যান্ড আদার আর্টস, এবং অন্যান্য শিল্পের মধ্যে। বিসাইডস, তাছাড়াও দ্য মেনি পোয়েমস, অনেক কবিতা, অ্যাবাউট দিস ফ্যাসিনেটিং ক্যারেক্টার, এই মনোমুগ্ধকর চরিত্রের উপরে অনেক কবিতা আছে বা কবিতা লেখা হয়েছে। দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান মুভি, কমপক্ষে একটি চলচ্চিত্র আছে, হোয়ার, যেখানে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ এ ট্রাফিক পুলিশম্যান, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন একজন ট্রাফিক পুলিশম্যান। আর যে চলচ্চিত্রটা বানানো হয়েছিল দেখো ইন 1963, অর্থাৎ 1963 সালে যে চলচ্চিত্রটা বানানো হয়েছিল। গ্রিক ফিল্ম মেকার ফিলিপপ ফাইলাক্টস, গ্রিকের একজন চলচ্চিত্রকার যার নাম হচ্ছে ফিলিপপ ফাইলাক্টস, মেড দিস ফিল্ম, যিনি এই চলচ্চিত্রটা বানিয়েছেন, নেমড এবং নাম দিয়েছেন
মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান, মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। দেখো কেন্দ্রীয় চরিত্রের সাথে যে চলচ্চিত্রটা আছে সেটার অনেকটাই মিল আছে, এবং কেন্দ্রীয় চরিত্রের সাথে কিন্তু মিল রেখে তার চলচ্চিত্রের নামও দিয়েছিলেন মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। তারপরে দেখো কি পাই, ইট ফিচার্ড, অর্থাৎ ওই চরিত্রটা দিয়ে উনি এখানে তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন বা রচনা করেছেন এ স্লাইটলি মেমিক, সামান্যতম একটু পাগলা টাইপের, ওভার এক্সাইটেড, এমন একটা ক্যারেক্টারকে উনি এখানে ক্যারেক্টারটাকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ইট ফিচার এ স্লাইটলি ম্যানিক, মানে যে চরিত্রটা আছে চরিত্রটা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে একটু সামান্যভাবে পাগলা টাইপের। কাকে? ট্রাফিক পুলিশম্যান, ওই যে ট্রাফিক পুলিশম্যানটা আছে তাকে। তারপরে আর ওই ট্রাফিক পুলিশটার নাম হচ্ছে কি দেখো, অ্যান্টোনিস পিক্রোকোলাস, যে ট্রাফিক পুলিশটা উনি চরিত্র হিসাবে এখানে উল্লেখ করেছেন একটু পাগলা টাইপের, তো সেই চরিত্রটা ট্রাফিক পুলিশটার যে নাম দেওয়া হয়েছে তার নাম ছিল অ্যান্টোনিস পিক্রোকোলাস। হু ইজ আটারলি ডিভোটেড, যে সম্পূর্ণভাবে অনুগত টু সার্ভিস, তার সেবায় অ্যান্ড ডিউটিস, তার কর্তব্যে, মানে সার্ভিস এখানে তার চাকরি বোঝায় বা তার সেবায় বোঝায়, অ্যান্ড ডিউটি তার কর্তব্যের প্রতি সে খুব একনিষ্ঠ, নিবেদিত প্রাণ। অ্যান্ড অ্যাপ্লাইস, সে প্রয়োগ করে দ্য ট্রাফিক কোড, যে ট্রাফিকের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো উইথ আনইল্ডিং সিভিয়ারিটি, মারাত্মক অবনমনীয়ভাবে, মানে খুব কঠোরতার সাথে ট্রাফিকের যে নিয়মগুলো আছে সেগুলোকে সে কী করে প্রয়োগ করে থাকে। টিকেটস রেইন ডাউন আপন, এটা একটা ফ্রেজ, যে ফ্রেজটার অর্থ হচ্ছে যারা এই ট্রাফিক আইন অমান্য করে তাদেরকে জরিমানা করা বা শাস্তি দেয়া, এটা অর্থ হচ্ছে এই যে ট্রাফিক টিকেটস রেইন ডাউন আপন, অর্থাৎ যারা এটা অমান্য করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তারা কারা? ল ব্রেকার্স, যারা আইনকে অমান্য করে। তারপর দেখো ইন পার্টিকুলার ট্যাক্সি ড্রাইভার্স, বিশেষ করে যারা ট্যাক্সি ড্রাইভার আছে তাদেরকে, অ্যান্ড স্পেশালি ল্যাম্প্রোস, এবং বিশেষ করে তিনি শাস্তি দিয়েছিলেন ল্যাম্প্রোসকে। তাহলে ল্যাম্প্রোসটাকে দেখো, হু হ্যাপেন্স টু বি ইন লাভ উইথ পিক্রোকোলাস সিস্টার, তার মানে যার যার সাথে কিছু, হু হ্যাপেন্স টু ইন লাভ, যে আসলে মানে কি করতো, সে ভালোবাসা করতো বা প্রেম করতো উইথ পিক্রোকোলাস সিস্টার, এবং পিক্রোকোলাসের বোনের সাথে তার একটা কি ভালোবাসার সম্পর্ক ছিল, আর পিক্রোকোলাসের বোনের নাম হচ্ছে ফোফো, পিক্রোকোলাস সিস্টার ফোফো, অর্থাৎ পিক্রোকোলাস সিস্টার যে আছে ফোফো, তার সাথে যার সম্পর্ক ছিল তাকে সে কিন্তু মারাত্মক শাস্তি দিয়েছিল, আর ওই ছেলেটার নাম ছিল যে ল্যাম্প্রোস। তারপরে যে বিষয়টা আমরা পাচ্ছি দেখো, ইন হিজ টার্ন, মানে তার ক্ষেত্রে, তার বেলায়, মানে এমন পিক্রোকোলাসের বেলায় এটা বলা হচ্ছে যে উনি অর্থাৎ দ্য ট্রাফিক পুলিশম্যান ইজ ইন এ লাভ, তিনিও কিন্তু প্রেমে পড়েছিলেন, তিনিও ভালোবাসার মধ্যে ছিলেন, সেটা হচ্ছে কি দেখো, উইথ এ বিজনেসম্যানস ডটার, একজন বিজনেসম্যানের মেয়ের সাথে তারও কি ছিল, প্রেম ছিল বা সম্পর্ক ছিল বা ভালোবাসা ছিল, আর ওই বিজনেসম্যানের যে মেয়েটা তার নাম ছিল কিকি। আর আমরা এখানে দেখো একটা বিষয়, আমরা গ্রামার ফোকাস যদি একটু খেয়াল করি, যে এই যে কিকি, তারপর আমরা পেয়েছিলাম এখানে ফোফো, এগুলো কিন্তু তোমাদের ওই যে অ্যাপোজিটিভ মডিফায়ারের মধ্যে আমরা এটা শিখেছিলাম যে এগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ, তাই তো, যে ডটার্স এটা কে, ওই যে নামটা পরে উল্লেখ করা হয়েছে যেটা কিকি। হ্যাঁ, তারপরে দেখো হু ইজ অ্যাফ্রেড, যে একটু ভয় ছিল বা ভীতি ছিল টু রিভিল, প্রকাশ করতে হার ফিলিংস, তার অনুভূতি টু হার ফাদার, তার বাবার কাছে, তার ভালোবাসাটা সে তার বাবার কাছে প্রকাশ করতে সে ভয় পাইত, ঠিক আছে, ওই কিকি। তারপরের লাইনটা যেটা দেখো, বিসাইডস, তাছাড়াও অ্যান্টোনিয়াস হ্যাজ গিভেন লটস অফ ট্রাফিক টিকেটস, অ্যান্টোনিও দিয়েছেন অনেক ট্রাফিক টিকেটস, মানে ওই যে আইন যারা ভঙ্গ করে, হ্যাঁ, সেই শাস্তি সে দিয়েছিল টু এ বাস, একটা বাসকে। তাহলে এখানে একটু দেখো, বিলঙ্গিং, যেটা স্বত্বাধিকার ছিল, আমরা যদি এখানে একটা রিলেটিভ লিখে যদি লিখি দেখো, হুইচ ইজ বিলঙ্গিং, যেটা মালিক ছিল বা স্বত্বাধিকার ছিল, কে? টু হার ফাদার্স কোম্পানি, যেই মেয়েটাকে সে পছন্দ করে, অর্থাৎ কিকি, সে কিকির বাবার কোম্পানির বা ছিল এটা, যাকে সে প্রচুর শাস্তি দিয়েছিল। ফর অল দিস রিজন, এই সমস্ত কারণেই দ্য রোড অফ এ ম্যারিজ ফর বোথ কাপলস, মানে এই যে উভয় যে একটা যুগল যারা আছে,
এই যেমন করে ল্যাপ্রোসের সাথে তোমার ফোফো, তারপরে পিক্রোকোলাসের সাথে কিকি, এই যে তাদের কাপল, এই যে তাদের জুটি, উভয় এই যে বিবাহের যে জন্য যে এই যে দুইটা জুটি, এই জুটির যে একটা বিবাহের একটা পথ, দ্য রুট টু ম্যারিজ, মানে বিবাহ করার জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা কি হয়ে গেল, ইজ লং, দীর্ঘায়িত হয়ে গেল, এই যে নানাবিধ কারণে। অ্যান্ড স্টাউন, স্টাউন মানে ছড়িয়ে গেল, উইথ অবস্টাকল মানে অবস্টাকলস মানে বিভিন্ন বাধায় মধ্যে এটা আটকে গেল, পেঁচিয়ে গেল, ছড়িয়ে গেল, বাধাতে আটকে গেল বা ছড়িয়ে গেল। বাট দ্য আউটকাম, আউটকাম মানে এখানে ফলাফল বোঝাচ্ছে, শেষ পরিণতি বোঝাচ্ছে, ইজ এ হ্যাপি ওয়ান, শেষ পরিণতিটা কিন্তু খুব আনন্দের ছিল, ফর এভরি ওয়ান, সবার জন্য ইনভলভ। অর্থাৎ এই চরিত্রে বা এই স্টোরিতে যারা জড়িত ছিল, মানে একে অপরে যাদেরকে পছন্দ করত বা এই চরিত্রের মধ্যে যারা এখানে ছিল, তাদের সবার জন্যই কিন্তু সর্বশেষ পরিণামটা কিন্তু খুব সুখের ছিল বা আনন্দের ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে একটা খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ পড়লাম, সেই প্যাসেজটা হচ্ছে যে একজন ট্রাফিক পুলিশকে একটা চলচ্চিত্রের প্রধান চরিত্র হিসাবে নেওয়া হয়েছে, এবং সেই চরিত্র থেকে আমরা বুঝতে পারি যে তার কর্তব্যের প্রতি সে কিন্তু খুব একনিষ্ঠ ছিল, দায়িত্ববান ছিল। কিন্তু আবার দেখো, মনের যখন বিনিময় হয়, আদান প্রদান হয়, সেখানেও কিছু খুব নমনীয় কোমল সে, কারণ সেও কিন্তু প্রেমে পড়েছিল কিকি নামের একটা মেয়ের সাথে, এবং প্রেমে পড়ার পরেও বা ভালোবাসা থাকার পরেও সে কিন্তু তার দায়িত্ব পালনের ক্ষেত্রে যে শাস্তি দেওয়া বা জরিমানা দেওয়া বা তার কর্তব্যের প্রতিতে সে একটু অবহেলাও করে নাই। এই সুন্দর একটা চরিত্র কিন্তু এখানে যে গ্রিক ফিল্ম মেকার ফিলিপপস ফাইলাক্টোস সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন, যার কারণে এই ট্রাফিক পুলিশের প্রতি কিন্তু সাধারণ মানুষের শ্রদ্ধা এবং ভক্তি বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আমরা লেসনটা পড়েছি, আশা করি তোমরা সবাই অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।